वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जोन्नो। हेलो व्यूअर्स, आज के आईगो टीवीर 21 इंची अल्ट्रा स्लिम पीसीबीर एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे पावरेर प्रॉब्लम। ESC ভোল্টেজ, যেটা ESC সাপ্লাই ভোল্টেজ ঠিকঠাক হচ্ছে না, পাওয়ার LEDটা কন্টিনিউয়াস ব্লিঙ্ক করে যাচ্ছে। তো এইরকম একটা প্রবলেম যেটা একটু অন্য প্রসেসে আর কি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। দেখুন প্রবলেমটা, দেখুন LEDটা দেখিয়েছি, LEDটা কিন্তু কন্টিনিউয়াস একবার জ্বলছে একবার নিভছে, একবার জ্বলছে নিভছে, কন্টিনিউয়াস ব্লিঙ্ক করে যাচ্ছে। এটা হচ্ছে রিমোট, এই সেটের নাম্বার সমেত দেওয়া আছে, ইনটুর পর আসছে। তো প্রথমে যেটা করতে হবে, সেটের সুইচ তো অফ অবস্থায় SMPS অর্থাৎ চপার আউটপুট থেকে যে ডায়োড দিয়ে ভোল্টেজগুলো বেরোচ্ছে, সেই ডায়োডগুলো প্রথমে সব ঠিকঠাক চেক করতে হবে। এখান থেকে অনেকগুলো ভোল্টেজ বেরোয়, 110 ভোল্ট, 12 ভোল্ট, 25 ভোল্ট, সাউন্ড সাপ্লাই। তো এই ডায়োডগুলো যদি কোনোভাবে শর্ট থাকে, লিকেজ থাকে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে থাকে। তো সেই জন্য আমরা প্রত্যেকটা ডায়োড ঠিকঠাক ভালোভাবে চেক করে নিলাম, কিন্তু সব ঠিক আছে ডায়োডগুলো। এরপর একটু নিচের দিকে নেবে এলে দেখবেন একটা 18-15 ট্রানজিস্টার রয়েছে, সেটাকেও দেখছি মিটার রিডিং ঠিক আছে। নেক্সট, এর পাশে একটা জেনার থাকে, পজিশন নাম্বার VD560, ভ্যালু হচ্ছে 6.2 ভোল্ট, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। এটা যতক্ষণ না আমরা পিসিবি থেকে আউট করছি কনফার্ম হতে পারছি না, সেই জন্য এটা ওপেন করে নেওয়া হলো জেনারটাকে। ওপেন করার পর আমরা যেটা করি সেটা হচ্ছে মিটার দিয়ে চেক করব যেটা সত্যি শর্ট কিনা। দেখুন মিটার দিয়ে শর্ট দেখাচ্ছে, দুদিকেই কিন্তু শর্ট দেখাচ্ছে, তার মানে জেনারটা শর্ট। এবং এর ভ্যালু হচ্ছে, গায়ে লেখা ছিল, সেখান থেকে দেখলাম 6.2 ভোল্ট জেনার। এবার আমরা একটা নতুন জেনার নেব, নিয়ে ঠিক ওই পজিশনে আমরা জেনার ডায়োডটা লাগাব। জেনার ডায়োড যদি ভ্যালু না বোঝা যায়, তাহলে অনেক সময় আমরা ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাঁচ দিয়ে আমরা পড়ে নিতে পারি। এতেও যদি না বোঝা যায়, তখন সার্কিট ফলো করতে হবে এবং ওই পজিশনে কী ডায়োড থাকে, কত নম্বরের, কত ভ্যালুর ডায়োড থাকে সেটা দেখে নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে জেনার ডায়োড লাগানোর কাজ শেষ। এবার আমরা পাওয়ার সুইচ অবশ্যই অন করলাম, LED জ্বলছে এবং মিটার দিয়ে ভোল্টেজ দেখুন, ESC সাপ্লাই ভোল্টেজ 110.9 ভোল্ট, তার মানে ESC সাপ্লাই ভোল্টেজ ওকে আছে। এবার ESC হচ্ছে কিনা তার আগে আমরা মেপে নেব ভিডিও আউটপুট ভোল্টেজ, যেটা 180 ভোল্টেজ হয়, এখানে হচ্ছে 161.7 ভোল্টেজ হচ্ছে। অসুবিধে নাই, কেন প্রত্যেকটা ইয়কের ওপর এই ভোল্টেজটা আপ ডাউন হয়।
তাহলে আমাদের সব কাজ শেষ। এবার আমরা স্ক্রিনে ফিরে যাই, দেখুন পিকচার দেখা যাচ্ছে। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।